গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বুধবার, আইপিএল এর ম্যাচ নাম্বার 8 জাস্ট শেষ হলো। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলা ছিল সানরাইজার্স হোম গ্রাউন্ডে। সানরাইজার্স 277 করেছিল 3 উইকেটে, আর মুম্বাই 246 করলো 5 উইকেটে, মানে সানরাইজার্স 31 রানে জিতলো। আর প্রচুর রেকর্ডে ছড়াছড়ি, আমি জাস্ট শুধু মানে ইএসকেএন ক্রিকেট প্রতি স্কোরটা দেখলাম, মানে যেহেতু অফিসের কাজ চলছে, প্রচুর রেকর্ড, মানে হাইয়েস্ট স্কোরিং আইপিএল ম্যাচ এটা। দুটো টিম মিলে মানে মোর দেন 500 রান করেছে। তারপরে সবচেয়ে বেশি 38 সিক্স হয়েছে গোটা ম্যাচে, মানে গোটা ম্যাচের হাইলাইটস দেখলে হয়তো শুধু 6ই দেখতে পাবো, শুধু 6ই আর 6। আর 4টে ব্যাটসম্যান আছে যারা 25-এর কম বলে 50 রান করেছে, হাফ সেঞ্চুরি। মানে আজকে ইন্টারেস্টিং হয়েছিল, ওদের দেখলাম যে ট্র্যাভিস হেড 18 বলে 50 করেছিল, কিন্তু ওর ফাস্টেস্ট 50, কিন্তু ওর রেকর্ডটা মাত্র 15 মিনিট স্থায়ী ছিল, কারণ তারপরেই ওদের যে আরেকটা ছেলে, নতুন ছেলে নামটা ভুলে যাচ্ছি, ও 16 বলে 50 করলো। আর তারপরে ক্লাসেনও লাস্টে প্রচুর মেরেছিল, করে ওদের রানটা 277, যেটা চেস করা খুবই কঠিন, আর মুম্বাই পারেনি। এই হচ্ছে আজকে খেলার সামারি। কালকে খেলা আছে, কালকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলা আছে রাজস্থান রয়্যালসের কালকের ম্যাচ। এখন দুপুর 1টা মতো বাজে, আজকে তিতলিদের স্প্রিং ব্রেক চলছে। তিতলির বান্ধবী ও খেলার জন্য ডাকলো, ওদের বাড়িতে তিতলিকে ছেড়ে দিয়ে এলাম, খেলুক এখন কিছুক্ষণ, আর ছুটি আছে স্প্রিং ব্রেক। এখানে তো মানে আমেরিকাতে স্প্রিং ব্রেক হয় এই এই সময়, এই মার্চ মাস নাগাদ 1 সপ্তাহ ছুটি থাকে, তা তিতলির এখন এই স্প্রিং ব্রেক চলছে। তো এলো আজকে 3 দিন, আর 2 দিন। এখন 4:15 বাজে, সোয়া 4টে, সব অফিসের কাজটা শেষ, এবার বেরোচ্ছি। প্রথমে গ্রসারি করতে যাব, স্প্রাউটসে যাব, ওখানে কিছু কেনাকাটার আছে। আর তারপর সেখান থেকে, তাতুন আজকে স্কুল থেকে একটা লাইব্রেরিতে গেছে ওর প্রজেক্টের কাজে, ওই লাইব্রেরি থেকে তাতুনকে পিক করব, লাইব্রেরিতে আজকে প্রথমবার যাব, চলো তোমাদেরও দেখাবো। এই যে স্প্রাউটে এসেছি, স্প্রাউট থেকে কিছু অর্গানিক জিনিস কিনলাম, অর্গানিক স্পিনাচ, অর্গানিক অনিয়ন, আর অর্গানিক টমেটো, মেরা একটা অর্গানিক টমেটো, এটা মানে হাফ পাউন্ডের দাম $3, মানে 1 কেজির দাম হচ্ছে $6, মানে প্রায় 480 টাকা মতো। টমেটোর দাম 480 টাকা কিলো, অর্গানিক টমেটো। কলকাতায় কত দাম টমেটো? এখন 5টা বাজে, আমি এসে গেছি মার্ফি উইলমট লাইব্রেরিতে। এই লাইব্রেরিতে তাতুন আজকে স্কুল থেকে যারাই চলে এসেছিলো বাসে করে ওর বন্ধুদের সাথে কিছু প্রজেক্টের কাজের ব্যাপারে। আর মার্ফি উইলমট লাইব্রেরি এখানকার খুব একটা প্রচুর জনপ্রিয় লাইব্রেরি, আমি যদি এখানে প্রথমবার আসছি। এখানে এরকম পিমা কাউন্টির অনেক পাবলিক লাইব্রেরি আছে, যারা মার্ফি উইলমট লাইব্রেরিতে আসতে চাও তারা আসতে পারো। এখানকার ওয়ার্কিং আওয়ার রবিবার বন্ধ থাকে, সোম থেকে বৃহস্পতিবার 10টা থেকে 6টা, আর তারপর শুক্র এবং শনি 10টা থেকে 5টা। এই মার্ফি ক্যানিয়ন লাইব্রেরিতে স্যাটারডে 6 এপ্রিল 10টা থেকে 11টা ড্রয়িংয়ের অনুষ্ঠান রয়েছে, তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা এই শনিবার থেকে ফোন নাম্বারে কল করে রেজিস্ট্রেশন করতে পারো। এই ফোন নাম্বার এই নিচে পিকচারে দেওয়া আছে। আজকের সানসেট, এই যে দেখো পশ্চিম দিকের যেটুকু মেঘ কালো হয়ে গেছে, আর এদিকে পাহাড়ের উপর, এদিকে পূর্ব দিকে পাহাড়ের উপর সূর্যের আজকের সানসেট। রাতের বেলা খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল, আজকে মিতা করেছিল চিংড়ি মাছের মালাইকারি, সেই সহযোগে আজকে খাওয়া হলো, মানে খাওয়ার সময় ছবিটা তোলা হয়নি তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর তারপর বাড়িতে কথা বলা শেষ করলাম, এবার ব্লগটা এডিট করে রাতে আপলোড করে দেবো। আজকে ব্লগটা মোটামুটি রেডি করে প্রসেসিং শেষ, এবার আপলোড করে দেবো। আর আগামী 2 দিন বাদে ইস্টার আসছে, তোমরা যারা টিউশনে আছো, টিউশনে কোথায় কোথায় ইস্টার হবে, ইস্টার এগান্ট হবে,
তার মোটামুটি ইনফরমেশনগুলো কালেক্ট করে পরের ব্লগে দেব। তা ইস্টার সম্বন্ধে কিছু ইনফরমেশন জানার জন্য বা কোথায় যেতে হবে জানতে গেলে পরের ব্লগটার দিকে চোখ রেখো। চলো, সবাই ভালো থেকো, টাটা।